আজি পর্যটকৰ বাবে মুকলি হ'ব মানস ৰাষ্ট্ৰীয় উদ্যান এক অক্টোবৰৰ পৰিৱৰ্তে বিশ্ব পৰ্যটন দিৱসৰ দিনটোত ৰাষ্ট্ৰীয় উদ্যানখন মুকলি কৰাৰ সিদ্ধান্ত উদ্যান কৰ্তৃপক্ষৰ মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱাই মুকলি কৰিব মানসৰ মুখ্য দ্বাৰ বৰুলেন পৰ্যটন বিভাগৰ সহযোগত আজি মানসত উদযাপিত হ'ব বিশ্ব পৰ্যটন দিৱস আজি মানস আনুষ্ঠানিকভাৱে পৰ্যটকৰ কাৰণে মুকলি কৰিব আৰু আমাৰ আসলতে আজি দিনজোৰা কাৰ্যসূচী আছে ওয়াল টুৰিজম ডে চাইকেল ৰেলি আছে তারপরে ট্যুরিজমের ওপর কর্মশালা আছে ওপেন সিজন আছে সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা আরও হল আমার যিনি পর্যটকর মিনিষ্টারের লগত মানুষ আইসে তেখেতসকলে আজি আটখন রাফটিং করব আর যিনি পর্যটক আছে আজি আজির ডেটত সেইখিনি রাফটিংও করব আর জীপ সাফারি করব প্রতি বছরে ওয়ার্ল্ড ট্যুরিজম ডেটে ওয়াইল্ড লাইফ ডেস্টিনেশনবিল অফিসিয়ালি ওপেনিং করার একটা বা ক্যালেন্ডার ডেট হিসাবে করার চেষ্টা করে আছে।